সাংগঠনিক কার্যক্রম চালাতে পর্যাপ্ত সুযোগ না থাকায় গণতন্ত্র মঞ্চ থেকে জোটের শরিক গণ অধিকার পরিষদ বেরিয়ে গেছে বলে জানালেন পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট শীর্ষক আলোচনা শেষে তিনি কথা বলেন। একই সাথে ভোটাধিকার নিশ্চিত সহ অবৈধ সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির যুগপৎ আন্দোলনের সাথে আছেন বলেও জানিয়েছেন তিনি।